গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস উইথ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভাপা পানির বা পানির ভাপা, যাই বলো। তোমরা দেখেই বুঝতে পারছো এই ভাপা পনির কতটা টেস্টি হয়। খেতে কিন্তু দুর্দান্ত হয় এই ভাপা পনির, আর গরম ভাতে জাস্ট অসম লাগে। তো প্রথমে আমি একটা মিক্সিতে 4 চামচের মতো সাদা সর্ষে নিয়েছি, এবার 4 চামচ পোস্ত নিয়েছি, দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি সেটা দিলাম, এবার জল দিলাম। জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে পনিরটা কেটে নেব, স্কোয়ার করে কাটবো। এখানে 200 গ্রাম পনির আছে, ঠিক এভাবে কেটে নেব। আশা করছি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এদিকে আমি একটা বাটিতে টক দই নিয়েছি 5 চামচের মতো, এখানে 4-5 চামচের মতো টক দই নিয়েছি, নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে। এই দেখো এদিকে পেস্ট করে নিয়েছি, একদম সফট করে পেস্ট করে নিয়েছি। এবার আমি রান্নার প্রিপারেশনটা করে নিচ্ছি। এই যে একটা টিফিন বক্স নিয়েছি, এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে, মানে সেই মিক্সি জারে জল দিয়ে ভালো করে ধুয়ে, আর একটু জল দিয়ে ভালো করে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, কিছুটা চিনি দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো অল্পই দিয়েছি পরিমাণে দিচ্ছি, হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো যদি তোমরা মানে ঝালটা বেশি পছন্দ করো তাহলে আর একটু দিতে পারো। তো আমি সামান্যই দিয়েছি কারণ আমাদের বাড়িতে ঝালটা খুবই কম চলে। এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। এবার দিলাম 2 কাঁচা লঙ্কা আর 2 শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা তেল, 4-5 চামচের মতো কাঁচা তেল দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, ঠিক এভাবে। আরেকটু জল দিয়ে দিলাম, নাহলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে। এবার টুকরো করে রাখা পনির দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিচ্ছি কিন্তু। তোমরা কিন্তু বাড়িতে ঠিক এভাবে ট্রাই করো, ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো রেসিপিটা। আর যদি ভালো লাগে ছোট করে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। একটু জল দিলাম, তোমরা কিন্তু
তোমাদের পরিমাণ মতো জল ইউজ করবে। এই দেখো খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। আর দুটো কাঁচা লঙ্কা দিয়েই দিলাম। এবার উপর থেকে আরেকটু মানে আরো এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি কিন্তু এদিকে কড়া বসিয়ে জল বসিয়ে দিয়েছি, গরম গরম হয়ে গেছে। আমি টিফিন বক্সটা ভাপাতে বসিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। অনেক গরম, মানে গরম জলটা না একটু কমিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি টিফিন বক্সটা নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হওয়ার পর খুলে দেখব। কিছুটা ঠান্ডা হয়েছে, এবার দেখো খুলে দেখছি। এই দেখো, ওয়াও! তাহলে দেখতে পাচ্ছ কত সহজে ভাপা পনির তৈরি হয়ে গেল। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, গরম ভাতে জাস্ট দারুণ লাগে খেতে। আবারও বলছি, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ঠিক এভাবে ট্রাই করবে। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে আর নয়, আবার চলে আসবো নতুন রেসিপি বা ব্লগের সাথে। বাই বাই।